भजे वजय कनंदन समस्त पाप खंडनम भजे वजय कमंदन समस्त पाप खंडनम सभक्त चित्तरंजन सदैव नंदनंदनम। श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर गोपाल जानिएछेन प्रापंचिक बुद्धि निये अप्राकृत वैचित्र्ये दोषारोप करते जावा निर्बुद्धितार परिचय। शिलभक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपा जानिएछेन जे प्रापंचिक बुद्धि निये अप्राकृत वैचित्र्ये दोषारोप करते जावा निर्बुद्धितार परिचय। प्राकृत वैचित्र जे वैचित्र निये आमरा जीवन जापन करछि एके बोले प्राकृत वैचित्र, किंतु अप्राकृत जगते जे वैचित्र से वैचित्र मध्य कोनो रकम दोषारोप करते जावा अत्यंत अपराध। अप्राकृत जगते जा किछु वस्तु उपकरण समस्त किछु कृष्णेर थेके अभिन्न, अन्याय व्यतिरिक भावे जदिओ समस्त भगवानेरई सृष्टि तथापि प्राकृत जगतेर वस्तुगुलो सेटा चिन्मय नय, किन्तु अप्राकृत जगते जा किछु समस्त किछु हच्छे चिन्मय वस्तु। श्री दामोदरेर अप्राकृत लीला आलोचना प्रसंगे आमरा देखब, कालके आलोचना प्रसंगे देखछिलाम जे अन्नाभिलाषिता शून्यम ज्ञान कर्मादि अनावृतम आनुकूल्येन कृष्णानुशीलनम भक्तिरुत्तमा। एखाने अन्नाभिलाषिता शून्यम ना बोले अन्नाभिलाष शून्यम ना बोले अन्नाभिलाषिता शून्यम, एर द्वारा रूप गोस्वामी पाद बोलते चेयेछेन जे अन्नाभिलाष चले गेलो जदि अन्नाभिलाषेर कोनो गंध पर्यन्त थाकते पारे सेई नामटाके चिरदिनेर जन्य नाम आर निशान एटाके मिटिये देवार जन्य अन्नाभिलाषिता एई शब्द व्यवहार करलेन। अन्नाभिलाषिता शून्यम ज्ञान कर्मादि अनावृतम, एगुलो कालके आपनारा किंचित शुनेछेन किछु हयतो अनुभव होयेछे। एखाने किछु आनुकूल्येन कृष्णानुशीलनम ए निये अनेक तर्क वितर्क उत्थापित हये थाके। आनुकूल्येन कृष्णानुशीलनम बोलते आमरा गौड़ीयगण छिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर तार पूर्ववर्ती समस्त आमादेर गुरुवर्ग विश्वनाथ चक्रवर्ती पाद आदि तादेर आनुगत्य आमरा एई मानेटा बुझेछि अनुभव करार चेष्टा करेछि जे अनुकूला राधारानी सर्वथाई तिनि अनुकूला अर्थात राधारानी जाई करें सेइटाई कृष्णेर सर्वांगीन भावे सन्तुष्टिर कारण हये दाड़ाय। जे कोनो क्रियाकर्म राधारानी करें सेटाते राधारानीर से क्रियाकर्मे भगवान श्रीकृष्णेर सर्वपेक्षा अधिक सन्तोष विधान हय। এই সকল প্রমাণ আমাদের আছে শ্রীমদ ভাগবতেও। যখন এত শতকোটি গোপিকা রয়েছেন কিন্তু রাধারানী যখন দেখছেন আমার নিজের ধন ভগবান শ্রীকৃষ্ণ, আমার যে নিজের সম্পত্তি কৃষ্ণ, আজকে ভগবত বুদ্ধি তো তাদের নাই, অন্তরে আছেন কিন্তু বাইরে তো সব রসভাবনায় পরিপূর্ণ। সেই বলছে আজ আমার কৃষ্ণ তাকে সবাই মিলে সেবা করার চেষ্টা করছে, আজকে সবার হয়ে গেছে। রাধারানী চিন্তা করলেন আজ তো আমার পঞ্চায়েতি সেবা চলছে,
আজ আমার কৃষ্ণের পঞ্চায়েতি সেবা চলছে। এতদিন তো আমি আমার অন্তঃকরণ দিয়ে তাকে সেবা করেছি, আজ দেখছি আজকে যে অবস্থা তাতে তো পঞ্চায়েতি সেবা কৃষ্ণের। পঞ্চায়েতি সেবাতে আপনারা ভালোই জানেন, পঞ্চায়েতি সেবাতে কখনোই আপনারা ভালোই জানেন পঞ্চায়েতি সেবাতে কখনোই সুষ্ঠু কোনো সেবার সমাধান হতে পারে না, বিভিন্ন বিষয় থাকে। এখানে পঞ্চায়েতি বুদ্ধি, সবাই আমরা নিজ নিজ প্রচেষ্টাকে কাজে লাগাই, সেখানে আনুগত্যের অভাব। বাস্তবিক পক্ষে সমস্ত বিষয়টা নির্ভর করে আনুগত্যের উপর। আমরা গৌড়ীয়গণ সমস্ত যে ভজনে নিয়োজিত হয়েছি সব ওয়ান পয়েন্টের ডিভোশন, সমস্ত ভক্তিগুলো গিয়ে সমস্ত আলটিমেটলি রাধারানীর কাছে যাবে, রাধারানী সেটাকে সেবা করবেন। সবাই বিক্ষিপ্তভাবে রুলস অ্যান্ড রেগুলেশন ছাড়া ইচ্ছা মতো স্বতন্ত্র সেবা করে নেবেন তা হয় না। সেবার উপকরণগুলো আমরা গুরু পারম্পর্য গ্রামে যে সমস্ত সব চলে যায় রাধারানীর চরণে, আর রাধারানী সেইগুলো কৃষ্ণের সেবায় লাগাবেন। এইটি হলো একমুখী, সে সম্বন্ধে পরে আলোচনা করব আমি। যে কারণেই মেরাবাই এত ভক্তি করবার পরেও মেরা তো গিরিধারী লাল দুসরা না কই, গিরিধারী লালকে তিনি ভালোবাসতেন কিন্তু আলটিমেটলি তিনি কিন্তু গিরিধারী লালকে পেরেন না, কৃষ্ণেরই আরেকটা স্বরূপ দ্বারিকাধীশ তাকে পেয়ে গেলেন। এ নিয়ে বৃন্দাবনে অনেক প্রশ্ন করেন কেন এরম হলো, তিনি তো ভগবানকে নিঃসন্দেহে তিনি ভগবানকে লাভ করেছেন, আত্মহত্যা করতে গিয়েছিলেন জলে, কৃষ্ণ এসে মাথা হাত দিয়েছেন, সবই ঠিক, কিন্তু পরবর্তীকালে দেখা গেল তিনি দ্বারকাধীশে বিলীন হয়ে গেছেন। জগতের লোকের কাছে এসবের উত্তর নাই কি জন্য, তিনি ভজন করলেন এক। আমরা জানি আমরা ভজনে যা করব সিদ্ধিতে তা পাব, ভজনে আমরা যেমন করব সিদ্ধিতে আমরা তাই পাব, এমন নয় যে ভজনে অত্যাচার করলাম আর সিদ্ধিতে ভগবানকে গিয়ে পেয়ে গেলাম, এটা হয় না। সমস্ত কিছুর একটা অদ্ভুত রুলস অ্যান্ড রেগুলেশন আছে, অপ্রাকৃত নিয়ম। সেখানে তার দ্বারকাধীশে মিলে যাওয়ার একটাই কারণ যে নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণকে রাধারানীর আনুগত্য ছাড়া কেউ কোনোদিন আজ পর্যন্ত পায়নি, দের ইজ নট ইভেন এ সিঙ্গল ইনস্ট্যান্ট। একটাও উদাহরণ আমাদের কাছে নাই যে নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণকে কেউ পেয়ে গেছে রাধারানীকে উপেক্ষা করে, এটা হয়নি, হয় না। সম্পূর্ণরূপে কৃষ্ণ বিকৃত হয়ে গেছেন, সম্পূর্ণরূপে কৃষ্ণ বিকৃত হয়ে গেছেন রাধারানীর কাছে। কি মূল্যে বিক্রি হয়েছেন এসব বুঝতে গেলে আপনাদের সে অবস্থায় উন্নীত হতে হবে। যে কোনো অবস্থা থেকে যে কোনো অবস্থার কথাগুলো গাম্ভীর্য অনুভব করা যাবে না। আমাদের প্রশ্ন যে রাধারানীর আনুগত্য না করার জন্য যদি মীরাবাইয়ের এরকম হয়ে থাকে, তিনি গিরিধারী লালের ভজন করতে গেলেন কিন্তু যেহেতু রাধারানী আনুগত্য করলেন না, ঐশ্বর্য মার্গে দ্বারিকার মহিষীগণ যেরকম সেরকম পেয়ে গেলেন। ব্রজের মধ্যে এরকম উদাহরণ আছে, বর্ষানা থেকে একটা গ্রামে যেতে হয় অনেকটা দূরে, অনেকটা, সেটা পরে আমরা যে সূর্যকুণ্ডে যেতাম পালিগাঁও, সেখান থেকে ডান দিকে গেলে আমাদের সূর্যকুণ্ডে, যেখানে আমি পূর্বে চেষ্টা করেছিলাম ভজনের, সেখান দিয়ে সোজা চলে গেলে ওই গ্রাম আসে, সে গ্রামটার নাম, সেই গ্রামেতে এক সরল বাবাজি মহারাজ ছিলেন,
প্রচুর ভজন করতেন। হঠাৎ তার ইচ্ছে হলো তীর্থ পর্যটন করবেন, আর তীর্থ পর্যটনে যাদের সঙ্গে গেছিলেন বাবাজি মহারাজ সরল ছিলেন, তাদের সঙ্গে চলে গেলেন তীর্থ পর্যটন করতে। তীর্থ পর্যটন করে দ্বারকায় গেছেন, দ্বারকায় গিয়ে সেখানে তিনি দ্বারকা দর্শন করেছেন, ভেট দ্বারকা সব দর্শন করে তপ্ত পুনরিক যেটা ছাপ দেওয়া হয় গরম ধাতুর শরীরে ইমপ্রেশন পরে চিরকালের মতো, সেরকম সেই ছাপ মেরে এসছেন ওখান থেকে। পরে যখন বৃন্দাবন ধামে ফিরেছেন ব্রজধামে, তার ভজনে সেরকম আগের মতো আর মন লাগছে না, তিনি অস্থির হয়ে গেছেন, ব্যাপারটা কেমন হলো ব্যাপারটা বুঝতে পারছি না। তপ্তপুণ্ড নিয়ে এসছেন চারিদিকে ছাপ মেরে সমস্ত কিছু করে, অভিজ্ঞ বৈষ্ণবদের সমস্ত জিজ্ঞাসা করছেন। সেই সময়তে অনেক বড় বড় সব সাধু ছিলেন, অনেক বড় বড় সাধু ছিলেন সেখানে, সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি মহারাজ ছিলেন, তার পরবর্তীকালে আমরা প্রিয়শরণ দাস বাবাজি মহারাজ ছিলেন, অনেক যাদের কাছে গান্ধীজি এবং বল্লভভাই প্যাটেল এসেছিলেন প্রার্থনা নিয়ে, বাবা আমাদের দেশ কি স্বাধীন হবে না, আপনি দয়া করে বলুন। অনেকবার প্রার্থনা করার পর মহারাজ কোনো প্রাকৃত কথা বলতেন না, কাতরভাবে এসছেন। তিনি বললেন হবে যাও কীর্তন করো, সংকীর্তন কর, কীর্তন কর। তারপর থেকে ওইটা করেছিলেন তারা, এটা তো তাদের কীর্তন হতো না, অনেক কথা এসব বলে লাভ নেই। আর বল্লভভাই প্যাটেল বলেছিলেন যদি দেশ স্বাধীন হয় তাহলে আমি পুরো গিরিরাজকে বাগিচা, সুন্দর বাগিচা দিয়ে পুরো ঘিরে দেবো এবং সুন্দরভাবে গার্ডেন করব। সেটা শুরু করেছিলেন, সে বাগিচা অল্প একটু আছে এখনও মুখারবিন্দের কাছে, কিন্তু তিনি দেহছে মানে শরীরটা চলে গেছিলো, হয়নি। যাই হোক, যে কথাটা বলতে গিয়ে এগুলো বললাম, সেখানে তখনকার দিন অনেক সিদ্ধ মহাত্মা ছিলেন, তাদের কাছে তিনি প্রশ্ন করলেন, তারা দিব্য ভূমিকায় রয়েছেন, তারা বললেন আপনি অন্যায় করেছেন, আপনি তো আর ব্রজধামে ভজন করতে পারবেন না। বলে কেন? বলে আপনি তো দ্বারকায় গেছেন, দ্বারকায় কেন গিয়ে তপ্তপুণ্ড নিয়ে এসছেন, আপনি এখন রাধারানীর আনুগত্য আপনার নেই, আপনার হয়ে গেছে শেষ। শোনার সঙ্গে সঙ্গে সে পাগল হয়ে গিয়ে ঘর বন্ধ করে সে বসে পড়ল, শুয়ে পড়ল, আর অন্ন জল সব ত্যাগ করে, সমস্ত কিছু ত্যাগ, আর বিরহ যন্ত্রণায় রাধারানীকে আমি পাব না, দয়াময়ীর চরণ চিরকালের মতো আমি বৃন্দাবন থেকে সরে গেলাম, এই যন্ত্রণায় ধীরে ধীরে গিয়ে ধিকি ধিকি করে আগুন জ্বলতে আরম্ভ করল, সমস্ত শরীর কাঠকয়লার মতো পুড়ে গেল, সমস্ত শরীর, সমস্ত শরীর কাঠকয়লা যেমন পড়ে, বিশ্বাস হবে না। এগুলো জড়জগতের ব্যক্তিগণ বুঝতে পারেন না। এক বাবাজি মহারাজ ছিলেন, তিনি গম্ভীর ভজনে নিয়োজিত ছিলেন, বর্ষানায় হোলি হবে, হোলি হচ্ছে, হোলি শুরু হয়ে গেছে, অপ্রাকৃত দৃষ্টিতে তিনি দেখছেন হোলি শুরু হয়ে গেছে, আমার দেরি হয়ে গেল, প্রিয়াজি রাধারানী তার দলবল নিয়ে কৃষ্ণের দিকে আসছেন, কৃষ্ণ হই হই করে আসছেন, ছুটতে ছুটতে আসছেন পাগলের মতো, পাগলের মতো ছুটতে ছুটতে আসছেন, কিন্তু মানুষে তিনি, মানুষে তিনি কিন্তু পৌঁছে গেছেন রাস সেইখানে যেখানে হোলি খেলা হচ্ছে, বাহ্যদৃষ্টিতে তার এখনও পৌঁছাতে দেরি আছে, তিনি দৌড়াচ্ছেন, কিন্তু বাস্তবিক মানুষে তিনি পৌঁছে গেছেন সেখানে। প্রিয়াজি কৃষ্ণ সখাগণ যে সে লীলা করছিলেন সেখানে বাবাজি মহারাজ পৌঁছে গেছে, তার প্রত্যক্ষ প্রমাণ হলো
তার শরীরে সেই আবির এবং রং লেগে গেছিল। এগুলোর দ্বারা অপ্রাকৃত বজুহামের যে মহিমা, চিত ভাবনা, ভজনের যে রহস্য, এগুলো একটু যদি অনুভব হয় তাহলে আমাদের আর কোনোদিন জীবনে ভুল হবে না। এই জন্য যারা ভগবান শ্রীকৃষ্ণকে ভজন করবেন তাদের জীবনে কোনো অভিযোগ থাকবে না, থাকতে নেই, থাকে না। যথা তথা বা বিদুধাতলম পটমৎপনা নাথাস্ত সয়ব না পরাহ, এই বিচারে তারা অবস্থিত। আর অন্নাভিলাষিতা দ্বারা তিনি চিরকালের মতো মিটিয়ে দিলেন যে কোনো গন্ধ পর্যন্ত যেন না থাকে। অন্নাভিলাষ অন্নাভিলাষিতা শূন্যম। আর জ্ঞান কর্মাদি অনাবৃতম শব্দের ব্যাখ্যা আপনারা শুনেছেন। আরেকটা প্রশ্ন নিয়ে যেটা অত্যন্ত কন্ট্রাডিকশন, তর্ক বিতর্ক উঠতে পারে, সেটা হলো আনুকূল্যেন কৃষ্ণানুশীলন। আমরা গৌড়ীয় গণের আমাদের বিচার হলো রাধারানীর আনুগত্যে আমরা কৃষ্ণের সেবা করি। আমরা এক্ষুনি রাসলীলার উদাহরণ দিলাম, শতকোটি গোপিকা রয়েছেন, সেখান থেকে রাধারানী দেখলেন আমার প্রাণপ্রিয় আজ পঞ্চায়েতি সেবা হচ্ছে, তিনি দুঃখ পেয়ে সেখান থেকে অন্তর্ধান করলেন। যখনই অন্তর্ধান করলেন সমস্ত এত বড় একটা রাস সমস্ত চুরমার হয়ে গেল। এত বড় একটা রাস, বিশাল শতকোটি গোপিকা নিয়ে কেবল একজনের জন্য, রাধারানী নেই, সেই জন্য সমস্ত রাস চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সে রাস আর রাসের শৃঙ্খল ভেঙে গেল, স্ক্যাটার্ড হয়ে গেল। সেখানে টিকাকাররা লিখেছেন, ভাগবতেও বর্ণনা আছে অপূর্ব, এক রাধারানী হল এই এত বড় রাস মণ্ডলের হচ্ছে শৃঙ্খল, বাইন্ডিং ফোর্স। খালি একা তিনি থেকে সমস্ত রাসকে একেবারে রেগুলেট করছেন তার এই প্রেমের বলে, ভক্তির বলে। যে কথাটা রাত্রে আমি তুলেছিলাম যে আজ এরকম বিশৃঙ্খলা কেন, দেশে কোনো অরাজকতা, কোনো রাজা নেই, কোনো প্রজাতন্ত্র সব বিধ্বস্ত, এর প্র্যাকটিক্যাল উত্তর, সায়েন্টিফিক উত্তর আমি দিয়েছিলাম। তার বিস্তৃত কিছু আলোচনা আজকে করার চেষ্টা করব অমরেশ মহারাজের প্রসঙ্গ নিয়ে। এই কথা খণ্ডন করার মতো কাউর কোনো ক্ষমতা নেই, কোনো পলিটিক্যাল লিডার হোক, রাষ্ট্রপতি হোক, কাউর ক্ষমতা নেই এই কথা সে খণ্ডন করবেন, পারবেন না, পরম সত্য কথা। প্রশ্ন হলো এই যে আমরা রাধারানীর এই মহিমা দেখলাম কিঞ্চিত, তাহলে রাধারানী না থাকলে যেমন এত বড় রাস বিধ্বস্ত হয়ে যায়, তাহলে রাধারানীর মহিমা লোকে অনুভব করতে পারবে কি? বিশ্বনাথ চক্রবর্তীপাদ উদাহরণ দিয়েছেন যে যদি আমরা মনে করি জয় বিজয় তাকে ভগবান বীররস আস্বাদনের জন্য জগতে পাঠিয়ে দিলেন, একটা অভিশাপের একটা বাহানা করে জগতে পাঠিয়ে দিলেন জয় বিজয়কে, সেই জয় বিজয় জগতে এসে হিরণ্যাক্ষ হরণ্যকশিপু হলেন, তাদের সঙ্গে বিভিন্ন লড়াই বীররস আস্বাদন করতেন, পিতামহ ভীষ্ম এরকম বীররস আস্বাদন করিয়েছিলেন কৃষ্ণের। পিতামহ ভীষ্মের ইচ্ছা ছিল না কৃষ্ণের শরীরে অঙ্গ ছেদ করে রক্ত বার করবেন, এটা স্বয়ং কৃষ্ণের ইচ্ছা যে তোমার মতো বীরের সঙ্গে আমি আস্বাদন করব। কবচ ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিলেন পিতামহ ভীষ্ম, এতে কৃষ্ণের সুখ হয়েছিল, আনন্দ। কৃষ্ণের সুখবিধানটাই তো আমরা জানি ভক্তি, হ্যাঁ তাই তো। তাহলে আমরাও কৃষ্ণকে এবার যদি কৃষ্ণ বীররাও শাস্ত্র, আমরাও মারব কৃষ্ণকে ভালো করে, বলো না। কৃষ্ণর সুখবিধান হয়েছিল আমি বুঝলাম বীররাও শাস্ত্র করেছিলেন, কিন্তু আমরা যখন ছোটবেলায় ছিলাম তখন যদি আমরা বলতাম একটু খেলতে যাব, ওপারে যাব, এই সঙ্গে সঙ্গে বকতেন আমার ভালো মন্দের সমস্ত দায়িত্ব মাতা ঠাকুরানির হাতে ছিল, আমার ভালো মন্দ তিনি বুঝবেন, আমাকে বুঝতে দেবেন না। ঠিক সেরকম আপনাদের যার উপর প্রচণ্ড প্রীতি আছে
তার কোনো বিপদের সম্ভাবনা না থাকলেও তার যদি অসুখের সম্ভাবনা নেই, সুখ হচ্ছে তার, তথাপি না এটা করা যাবে না, এদিকে তাকে নিরস্ত করেন। সেরকম কৃষ্ণের সমস্ত দায় দায়িত্ব যা কিছু কৃষ্ণের ভালো মন্দ সব রাধারানীর হাতে, সমস্ত কিছু কৃষ্ণের সর্বাঙ্গীন সুখবিধানের যা কিছু চরম বিচারগুলো এগুলো রাধারানীর হাতে। যদিও যশোদামার সেবাতে কৃষ্ণ সন্তুষ্ট হন, আমরা বিচার করে দেখব যশোদামার সেবাতেও কীভাবে কৃষ্ণ রেগে গেছিলেন, অসন্তুষ্ট হয়েছিলেন, এটা দেখাবো আমরা। যদিও যশোদামার কোনো দোষ ছিল না, কিন্তু এগুলো সূক্ষ্ম বিচার। তাহলে আমরা দেখলাম কৃষ্ণ যদিও চান যে বীররস আস্বাদন করবেন তার শরীরে, তার অপ্রাকৃত শরীর, তথাপি মনুষ্যলীলা করছেন, তাই দেখা যায় তার শরীরে রক্ত বেরোচ্ছে ইত্যাদি, কিন্তু তার কোনো শরীরের মধ্যে কোনো রক্ত মাংস হাড় মর্যা এরকম হেয় অংশ নাই। কিন্তু যেহেতু মনুষ্যলীলা করছেন তাই জন্য আমরা দেখি কৃষ্ণের যুদ্ধ করতে গিয়ে এরকম রক্তপাত বেরোলো। চৈতন্য মহাপ্রভু গম্ভীরা মন্দিরের অন্তঃকরণে বসে সেখানে বেরোবার দরজা বন্ধ রয়েছে, বেরোতে দিচ্ছে না কেউ। মহাপ্রভু কৃষ্ণের বিরহ যন্ত্রণায় পাগল হয়ে গিয়ে ভিত্তিতে যেখানে দেওয়াল সেখানে মুখ ঘষছেন, ঘষতে ঘষতে এখানে ক্ষত হয়ে গেছে, রক্ত পড়ছে। সাক্ষাৎ পরাত্পর অখিলেশ্বর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, কৃষ্ণ প্রেমে বিহ্বল হয়ে যিনি স্বয়ং কৃষ্ণ জগৎবাসীকে দেখাচ্ছেন যে কৃষ্ণ প্রেম লাভ করলে তার অবস্থাটা কোথায় যায়। নির্গমের কোনো দ্বার না পেয়ে, বেরোবার কোনো জায়গা না পেয়ে পাগলের মতো সেখানে বলছেন, স্বরূপ আমি বেরোবার দরজা পাচ্ছি না, যেখানে যাচ্ছি আমার মুখে দেয়াল লাগছে। তারপর এখানে ক্ষত বিক্ষত সমস্ত ভিত্তিতে মুখ ঘষছেন, অপ্রাকৃত রাজ্যের প্রেমের বিকার আর প্রাকৃত রাজ্যের প্রেমের বিকার এগুলো যেন কোনোদিন কেউ মেলাতে না যায়, কোনোদিন মেলাবার চেষ্টা না করে। দেখা গেল রাধারানীর যে বিচার, রাজারানীর যে ভগবানকে সেবা করার সুখবিধানের প্রচেষ্টা, এটাকে আমাদের বিশুদ্ধ বিশুদ্ধ ভক্তি বলা হয়, যেখানে প্রেমের প্রাধান্যই হচ্ছে একচেটিয়া প্রাধান্য প্রেমের। সেখানে কৃষ্ণের কোনো কথা চলবে না, সেখানে একমাত্র প্রেমের প্রাধান্য, সেখানে কৃষ্ণের কোনো কথাই চলবে না। কৃষ্ণের রাজত্ব নয় এটা, রাজত্ব হলো রাধারানীর। যদি কৃষ্ণকে রাধারানী বার করে দেন, বেরিয়ে যাও এখান থেকে, তাকে বেরিয়ে যেতে হবে। এ রাজ্যের কথা বদ্ধ অবস্থায় শোনা যায় না, শুনলে বিকার জন্মাতে পারে। তাহলে আমরা দেখলাম অন্নাবিলাসিত সন্ন্যাম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকল্যেন কৃষ্ণানুশীলনম, তাতে দেখলাম যদিও যুদ্ধরস আস্বাদন করে কৃষ্ণ সুখ পাচ্ছেন, আমরা উই ক্যানট গো দ্যাট ওয়ে, ওই পথে আমরা যাব না, আমাদের ওইটা নয়। যেহেতু আমরা গৌড়ীয়, আমরা রাধারানীর আনুগত্যে বিরাজমান থাকব অনন্তকাল। রাধারানী যারা আছেন পরিকরি ললিতা বিশাখা আদি সমস্ত তাদের, আর তারাই যখন আবার বিভিন্ন রূপ ধারণ করে এলেন, তারা আমাদের দেখা যায় গুরুবর্গ। যেমন নয়ন মনে মঞ্জুরী ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী, কমল মঞ্জুরী ছিল ভক্তি বিনোদ ঠাকুর, গুণমঞ্জুরী হলেন শ্রী শ্রীল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ। এইভাবে সমস্ত গুরুবর্গের সব পরিচয় আছে, রঘুনাথ দাস গোসাই, রতিমঞ্জুরি, অপূর্ব এই সমস্ত বিচার। তাহলে তারাই গুরুবর্গরূপে এসে রাধারানীর পছন্দটা কি সেটা প্রমাণ করেছেন। সমগ্র জগতে যত গুরুদেব আজ পর্যন্ত আবির্ভাব হয়েছেন, গুরুতত্ত্বের যে প্রকাশ হয়েছে সেটা বৃন্দাবনের মাটিতে সমস্ত বিদ্বৎ সমাজে চিৎকার করে আমি বলতে বাধ্য হয়েছিলাম যে আজ পর্যন্ত এই পৃথিবীর বুকে যত যে গুরুদেবের আবির্ভাব হয়েছেন তারা সমস্ত অপ্রাকৃত, ঠিক আছে।
তারা গুরুতত্ত্বের যে ভিন্ন ভিন্ন প্রকাশ পেয়েছে, বিভিন্ন গুরুরূপে এসছেন, এমনকি চার সম্প্রদায়ের যত আচার্য আছেন, মাধ্বাচার্য, রামানুজাচার্য, বিষ্ণুস্বামী, নিম্বার্কাচার্য, তাদের সবার কথাও যদি গণনা করা হয়, বল্লভাচ সমস্ত আচার্য সিদ্ধার্থ সমস্ত সবাইকে আপনি কাউন্ট করবেন, তার মধ্যেখানে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের বিচার সম্পূর্ণ এক্সক্লুসিভ, সৃষ্টি ছাড়া তাদের কোনো বিচারের সঙ্গে প্রভুপাদের বিচারের সর্বাঙ্গীন কোনো মিল নাই। এরকম একটা স্পেশালিটি বিচারের মধ্যে, এটা এলো কোত্থেকে? সে সম্বন্ধে কালকে, যদি কাল না হলে পরশু, কাল তো গোবর্ধনের আলোচনা হবে, প্রথম থেকে আলোচনা করে দেখাবো। সেখানে দেখবেন যে আমাদের গৌড়ীয় গণের স্পেশালিটি কি, প্রভুপাদের বৈশিষ্ট্য কি, এই বৈশিষ্ট্য কোন চতুসম্প্রদায়ের আচার্যের বৈশিষ্ট্যের সঙ্গে কস্মিন কালো মেলেনি, মিলবে না, মেলেনি। কারণ হলো তারা হতে পারেন রামানুজ, রামের অনুজ এসেছিলেন, বায়ুর অবতার এসেছিলেন মাধ্বাচার্য, সব ঠিক আছে, ইটস ওকে। কিন্তু রাধারানীর নিজজন নয়নমণি মঞ্জিরি, রাধারানী যাকে না দেখলে চোখের দৃষ্টি হারিয়ে ফেলেন, সেটা তো একমাত্র ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ। তাই রাধারানীর অন্তর, তার অন্তরের যে বিচারগুলো আছে, সেইটাই আমরা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের বিচারের মধ্যে দিয়ে পেয়েছি। এটা আমরা কখনো এসে মাধ্বাচার্যের বিচারের মধ্যে আশা করতেও পারি না, আশা করাও অন্যায়, এটা হয় না। কাজে সমস্ত যত আজ পর্যন্ত আমাদের সম্মুখে মহান মহান ব্যক্তিত্ব আবির্ভাব হয়েছেন, একটা আন্দোলনের বিষয় যে গৌড়ীয় গগনের যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের বিচার, এ বিচারের সঙ্গে কাউর কোনো দিন বিচার বেলানো যাবে না। রাধারানীর অন্তঃকরণে যা বাস্তবিক বিচার, যেটা রাধারানী থাকলে যা করতে চাইতেন, যা বলতে চাইতেন, যা করতে চাইতেন, ঠিক সেইটাই এক্স্যাক্টলি সেরা করেছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের কথা। আমরা বিচার করে দেখলাম, তাহলে আমরা কখনোই কৃষ্ণ বীররস আস্বাদন করতে চাইলে কৃষ্ণ কার সঙ্গে বীররস আসান, রাধারানীর সঙ্গে বীররস আচরণ করতে চাইবেন, লজ্জায় মরে যাবে। কাজে বীররস তিনি অন্য জায়গায় করুন, তারা অনুকূল ভেবে, অনুকূল প্রতিকূল অনেকই সমাজে সম্প্রদায় বেরিয়েছে, তার সঙ্গে করুন তারা, আমাদের আপত্তি কি, আমরা কি করব, আমরা কার সঙ্গে লড়াই করব। তো একমাত্র রাধারানী, কেউ কেউ বলছেন গুরুদেবের চরণে তুলসী দেওয়া যায়, দে নরকে যা গুরু সমেত, তো বোঝে না কিছু, মূর্খের দল, আর বিচারের ধার ধারে না। তাহলে আমরা দেখলাম রাধারানীর যা বিচার সেইটাকে সেই হিসাবে আমরা সেবা করব, সেইটি হচ্ছে আনুকূল্যেন কৃষ্ণানুশীলন, এটা গেল আমাদের। এর মধ্যে বিচার করতে গিয়ে একটা প্রশ্ন আসছে, আমরা দামোদর লীলা দেখব, দামোদর লীলা শুরু এখনো বাস্তবিকভাবে পরিপূর্ণ, এই দামোদর লীলার যে প্রবেশের যে সমস্ত বিষয়গুলো অপ্রাকৃত আজ প্রবেশ হচ্ছে, দামোদর লীলা দেখা গেল, সেখানে আমরা দেখব আলোচনা প্রসঙ্গে যশোদামা গোপালকে স্তনপান করাতে করাতে, যেহেতু দুধ, যে দুধটা পদ্মগন্ধ সমন্বিত সেটা উনুনেতে পড়ে যাবে, এই জন্য তিনি গোপালকে মাটিতে নামিয়ে রেখে তাড়াতাড়ি সে দুধটাকে সামলাবার জন্য ছুটলেন। গোপাল রেগে গেলেন কেন, দাঁতটাকে এরম করে একেবারে পাথর দিয়ে পুরো ভেঙে দিলেন, পুরো মটকাটা, এতদিনের মটকা, যশোদা মায়ের, যশোদা মা, তার শাশুড়ি, তার উপরে সমস্ত এই মটকাটা চলে আসছে, এটাকে পুরো ভেঙে দিয়ে চারা সারি সমগ্র ঘরকে একেবারে দইয়া দুধেতে, মানে দইয়েতে পুরো শেষ করে দিলেন, নষ্ট করে দিলেন। এখন কৃষ্ণের রেগে যাওয়ার কারণ কি, এর অনুসন্ধান কে করেছে, যশোদা মায়ের কিছু অন্যায় ছিল কি, যশোদা মা কি অন্যায় করেছিলেন, যশোদা মায়ের অন্যায়টা কি ছিল, যশোদা মা চিন্তা করেছিলেন গোপাল
পদ্মগন্ধ সমন্বিত যে দুধ, এছাড়া গোপালের রুচি হয় না, তা সেই দুধের যদি পড়ে যায় তাহলে গোপাল খাবে কি, এই বুদ্ধিতে তিনি গেছিলেন। আর গোপালের বুদ্ধি হলো কি, গোপালের বুদ্ধি খারাপ হয়েছে, গোপাল বলছেন যে আমার মা আমাকে পেট ভরে দুধ কেন খাওয়ালো না, কেন আগে ফেলে দিল। তাহলে সেই গোপালের বিচার আপনি করতে যাবেন আর দামোদর লীলা করতে গিয়ে হাবুডুবু খাবেন জড় বিচারে, তাহলে সেখানে কত এইসব ব্যাপারগুলো আমরা প্রবিষ্ট হব, অবাক লাগবে, আশ্চর্য বিচার এগুলো সমস্ত। গোপাল কি চায়, গোপালের সূক্ষ্ম বিচার, যশোদা মায়ের বিচার, এগুলো আমরা দেখেছি সেদিনকে শ্রী রূপ গোস্বামী পাদের এই কথা বলতে গিয়ে আরেকটা শ্লোকের আমি উদ্ধব উল্লেখ করেছিলাম অল্প। অনেক কিছু বলবার ইচ্ছা হয়, কখনো কখনো অনেক কিছু ভুলে যাই, আবার অনেক কিছু মনে পড়ে যায়। সেখানে বলছিলাম আলোচনা প্রসঙ্গে, এইটা হয়তো পরশুদিন বিস্তৃত আলোচনা করতে পারবো, যে ভক্তি হলে পরে মানুষের কি হয় সেটা আর যদি সিমটম জানতে পারেন লক্ষণ, তাহলে নিজের মধ্যে ভক্তি যেন উৎপত্তি, ভক্তি যেন আসে, এর জন্য যত্ন আসবে। আর ভক্তি হলে পরে আপনি যে আনন্দেতে ভেসে যাবেন তার প্রত্যক্ষ অভিজ্ঞতা আপনার হতে পারবে। সেখানে দেখবেন রূপ গোস্বামী পাদ বলছেন যে ভক্তি হলে কি হয়, বলছে ভক্তি হলে আশ্চর্য, ভক্তি অমৃত স্বরূপা। এরা বলছেন ক্লেশাগ্নি শুভদা মোক্ষ লঘুতাকৃত সুদুর্লভা সান্দ্রানন্দ বিশেষাত্মা শ্রীকৃষ্ণাকর্ষণী চসা। এর অ্যানালিটিক্যাল আলোচনা করতে গেলে বহু সময় লাগে, মোটের উপর আলোচনা একটু একটু স্পর্শ করি, পরে যদি সময় পাই আবার বিস্তৃত কিছু চেষ্টা করব, সময় যদি পারমিট করে। ক্লেশাগ্নি শুভদা, ক্লেশাগ্নি মানে হচ্ছে একটা যার মধ্যে ভক্তির আবির্ভাব হয়েছে তার সমস্ত রকমের ক্লেশের নিষ্পত্তি, ক্লেশ থাকবে না। আধ্যাত্মিক আদিভৌতিক আদিদৈবিক যে ক্লেশগুলো, এরও ব্যাকগ্রাউন্ডগুলো চিন্তা করলে আমরা দেখব অনেক গভীর রহস্য আছে, কী করে এগুলো সব উৎপত্তি হয়, আমাদেরকে পীড়া দেয়। কোনো কিছুর জন্যই ভগবান প্রত্যক্ষ রূপে দায়ী নয়, ভগবান দায়ী নয়, এগুলোর অনেক রহস্য আছে। মোটের ওপর একটু অল্প অল্প আলোচনা করি। ক্লেশাগ্নি, কোনো ক্লেশ বলে কিছু থাকবে না। শুভদা মানে হচ্ছে চরম মঙ্গলদান করবেন। আমরা শুভ বলে মনে করি জগতের বিচারে যে শুভাশুভ কর্ম, আমরা জাগতিক বিচারে যে শুভাশুভ কর্ম বলি, নরোত্তম ঠাকুর আদি সমস্তগুলোকে ছেড়ে দিতে বলেছেন। জাগতিক বিচারে যে সমস্ত শুভাশুভ কর্ম, এগুলো সবই আপনার বন্ধনের কারণ হয়ে দাঁড়ায়। শুভ পরম শুভ এগুলোর বিচার আছে। তাহলে ক্লেশাগ্নি শুভদা চরম মঙ্গল বিস্তার করবে। একটা ছোট উদাহরণ দিলে বোঝা যায়, শুভ বা মঙ্গল বলে আপনারা মনে করেন তার একটা অ্যাপারেন্ট আর বাস্তবিক লক্ষণ কি, এ সম্বন্ধে পরশুদিন কিছু আলোচনা করব। মেদিনীপুর ডিস্ট্রিক্টে মেদিনীপুর শহরে একটি ছেলে মন্দিরেতে রোজ আসেন, সেই ছেলেটা চাকরি বাকরি পায় নাই, ইয়ং ছেলে, জুয়ান, টিউশনি করে কোনো মতে নিজের জীবন চালান, মা রয়েছে বাবা নাই, অনেকদিন আগে গত হয়েছে, তার কাকা ধনী কিন্তু তাকে মজা দেখে কিছু দেন, সে এরকম দরিদ্র অবস্থায় কোনো মতে টিউশনি করে চলেন। তার মঠের ওপর প্রচণ্ড ভালোবাসা, সে মঠে এসেন পরিষ্কার করেন মঠের সমস্ত কিছু করে, তারপর কথাবার্তা বলে মহারাজের সঙ্গে দণ্ডবত আদি করে সব যান, রোজকার তার কথা, কোনোদিন ভুল হয় না। অনেকদিন পরে কাকার কি জানি কি ভাবনা হলো,
তিনি মনে চিন্তা করলেন যে ভাইপোকে একটু মঙ্গল করা দরকার। তিনি বললেন, ভাইপোকে ডেকে বললেন, কিছু টাকা পয়সা নে, তুই ব্যবসা শুরু কর, ব্যবসা শুরু কর, কিছু টাকা পয়সা নে। কি ব্যবসা? বলে পানের বরজ, পানের ব্যবসা ভালো হবে, খুব পাঠাবি। শুরু করলেন ধীরে ধীরে অল্প টাকা ধার নিয়ে, সেখানে এবার পানের ব্যবসা শুরু হলো। বরজে টাকা দাদন দিয়ে রেখে সে পানগুলো নিয়ে বিভিন্ন জায়গায়, একে তো ওই সেবা করেছে, জানি না কী বুদ্ধি নিয়ে করেছে। যখনই কোনো কোনো বুদ্ধি মতলব নিয়ে কেউ সেবা করবে মঠে ভগবানের, তার কিন্তু এবার ওই সব জিনিস দিয়ে দেবে ভগবান। তখন তার আস্তে আস্তে ব্যস্ততা বাড়লো, এবার রোজ আসতে পারে না, সপ্তাহে একদিন আসে। মহারাজ বললেন যে কী ব্যাপার, আসো না? বললেন মহারাজ ব্যস্ত হয়ে পড়েছি, বড় এরকম এরকম ব্যাপার, এত ব্যস্ত হয়ে পড়লেন। পরবর্তী সময়ে মা বললেন যে খোকা, তুই বিবাহ না করলে আমি কতদিন খাওয়াবো তোকে, বুড়ো হয়ে গেছি বুড়ি, তাই তো বটে। এবার তারপর এক কন্যা দেখে বিবাহ দিলেন। বিবাহ দেওয়ার পরে ব্যস্ততা আরও বেড়ে গেল, তখন আর মঠে তো কদাচিত আসেন, একাদশী ব্যাপদেশে একটু ঢোক লাগি, ঢোক মানে আমাদের বলে একটু ঠক করে দণ্ডবত করে চলে যান, সময় নেই, সময়ের অভাব। এইভাবে আস্তে আস্তে তার অখিল সময় যে সেগুলো চলে যাচ্ছে অন্যদিকে। সেখানে গিয়ে কি হলো, বাজারে যদি মহারাজের সঙ্গে দেখা হয় কদাচিত, সেখানে একটু প্রণাম আদি করেন, আর এরকম ব্যস্ততা। ধীরে ধীরে দেখা গেল তার ব্যস্ততা এত বেড়ে গেল, তো সাংসারিক বিষয়ে এবং তার ব্যবসা আদি বিষয়ে সম্পূর্ণ নিমজ্জিত হয়ে গেলেন। আর তার সময় হচ্ছে না যে মঠে এসে একটু উপদেশ শুনবেন, ভগবানকে দেখবেন, আরতি, কোনো সময় হচ্ছে না। এখন জাগতিক বিচারে লোকে বলবেন কাকা তার মঙ্গল করল, নিশ্চয়ই সমাজে তো এই বলবেন। যদি আপনি অসুস্থ হন, আপনার যদি মেডিসিন আমি দিই, একটা ব্রাঞ্চ খুলি, বিনা পয়সায় মেডিসিন দেওয়া হচ্ছে, সব ছুটে আসবেন, বাবা গৌরীয় মঠ কত কৃপা করছে, দেখুন তো ওষুধ দিচ্ছে। আর যে ওষুধটা এখানে বসে আপনারা পাচ্ছেন সেটা তো ঘৃণা, নাসিকা কুঞ্চন, ই আবার কী ওষুধ রে বাবা, বাস্তবিক ওষুধ এটা? কিন্তু যারা ওই হসপিটাল খুলে রেখেছেন, বিভিন্ন রকমের সেবা করছেন আপনাদের কাছে, তাদেরই বাহবা। এবং তাতে আপনারা আজকে ম্যালেরিয়া সারালেন, কালকে আবার কলেরা হলো, কলেরা সারালেন, পরশুদিন বসন্ত হলো, তো এর তো কোনো বিরাম নাই। কিন্তু গৌরীয় মঠ যে ট্রিটমেন্ট করেন তাতে পার্মানেন্ট সলিউশন পাওয়া যায়, আর কোনো দিন কোনো আদিব্যাধি পীড়া দেয় না। কিন্তু সেটা অনুভব করার মতো বুদ্ধি কার আছে? জগতের সমস্ত লোকগুলো তাদের যে বিচার বৈশিষ্ট্য তার সঙ্গে তো আমরা মেলাতে পারবো না, আমরা কি করতে পারি? তাহলে সেখানে কাকা বাহ্যদৃষ্টিতে তার মঙ্গল করেছিল, আর গৌরী মঠের এক বাস্তব সাধু আপনার মঙ্গল করবে বা করেছে, যে দুটো মঙ্গলের সঙ্গে কি পার্থক্য নিজে যদি বিচার করে দেখেন, তা দেখবেন এক মঙ্গল আপনাকে যে মঙ্গল থেকে আপনাকে যে মঙ্গল থেকে অনেক অমঙ্গলের সোর্স বেরিয়ে এল, অনেক যে মঙ্গলটা আপনি দেখলেন বাস্তবে সেটা হচ্ছে অমঙ্গলের সোর্স হয়ে গেল। বোঝা গেলাম কি বল, যেটাকে বাস্তব বাহ্যদৃষ্টিতে মঙ্গলের কথা বলে মনে করলেন, সেই মঙ্গলের বিষয়টা আজ অমঙ্গলের একটা সোর্স হয়ে দাঁড়ালো, সেখান থেকে অনেক অমঙ্গল ব্রাঞ্চ খুলে গেল। সেই জন্য হেলোদ্বনিত দয়া যেটা সমস্ত কথা আলোচনা করব, সেখানে বুঝতে পারবেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু দয়া ভূয়াদ মন্দ দয়া, যে দয়ার মধ্যে থেকে, যে করুণার মধ্যে থেকে, যে মঙ্গল প্রাপ্তির মধ্যে থেকে কোনোদিন আর অমঙ্গলের কোনো ব্রাঞ্চ খুলবে না। ভূয়াদ শ্রী চৈতন্য দয়া নিধে তব দয়া ভূয়াদ মন্দ দয়া, ভূয়াদ অমন্দ দয়া, যে করুণা শ্রী চৈতন্য মহাপ্রভু করেছেন সেই করুণা যদি আমার মাধ্যমে আপনাদের কাছে পৌঁছায়, আমার গুরুপাদ পদ্মের কৃপায়, প্রভুপাদের কৃপায়, তাতে যে মঙ্গলের যে একটা বিষয় আপনারা পাবেন, তা থেকে কোনোদিন অমঙ্গলের আর কোনো ব্রাঞ্চ খুলবে না, খুলতে পারে না। এই সম্বন্ধে আমি সময় পেলে আস্তে আস্তে আলোচনা করব। দামোদর লীলার আলোচনার ব্যাঘাত সৃষ্টি হবে জেনে আমাকে সংকুচিত হতে হচ্ছে। ভক্তিরাজ্যের কথা আলোচনা করতে গিয়ে আমরা
দেখি যে অনেকেই তো ভক্তি করেছেন। নবগীতা ভক্তির আলোচনায় দেখা যায় যে এক একজন এক একটা ভক্তির অঙ্গেতে সিদ্ধিলাভ করেছেন। আমরা দেখেছি ভক্তি অঙ্গের এক একটা ব্রাঞ্চে এক একজন মহাজন হয়ে গেছেন। সে সমস্ত আলোচনা করতে গিয়ে দেখি যে বিষ্ণু শ্রবণে পরীক্ষিত অভবত বৈয়াসকি কীর্তনে, পরীক্ষিত মহারাজ শ্রবণেতে সিদ্ধিলাভ করেছেন। শ্রবণাঙ্গে বিষ্ণু শ্রবণে পরীক্ষিত অভবত বৈয়াসকি কীর্তনে, আর বিষ্ণু স্মরণে প্রহ্লাদ মহারাজ, আর তদঙ্ঘ্রি শ্রবণে লক্ষ্মীজি। আমি জি বললাম এটা জোর করে সম্মানে, তদঙ্গ্রি শ্রবণে লক্ষ্মী, আর পৃথু পূজনে, পৃথু কেবল পূজনে সাকসেসফুল হয়েছেন। অক্রুরস্তু অভিবন্দনে, কেলাল অভিবন্দন করে অক্রুর সিদ্ধিলাভ করলেন। অক্রুরস্তু অভিবন্দনে কপিপতির দাসে সখ্য অর্জুন আর কপিপতি দাসে, সখ্য অর্জুন আর কপিপতি দাসে, আর সর্বস্ব নিবেদনে বলির অভূত। সর্বস্ব নিবেদনে কে করেছেন? বলি মহারাজ। কাল প্রসঙ্গ শুনেছেন সর্বস্ব নিবেদনে বলির অভূত, রেষা কৃষ্ণ প্রাপ্তি পরম। এই কৃষ্ণ পরম ভাবে কৃষ্ণকে প্রাপ্তি করার যে এক একজন এক একটা, তাহলে দেখলাম পরীক্ষিত মহারাজ শ্রবণেতে আচার্য, সুখদেব গোস্বামী প্রবচনে ভগবানের গুণগাথা কীর্তনে, প্রহ্লাদ মহারাজ স্মরণে, লক্ষ্মীদেবী ভগবানের চরণ সেবনে, আর পিথু মহারাজ পূজনে, আর অক্রুরস্তু অক্রুরজি অভিবন্দনে, অর্জুন সখে, কপিপতির অর্থাৎ হনুমানজি মহারাজ দাসে, আর সর্বস্ব নিবেদনে রভূত বলি মহারাজ হচ্ছেন বলি রভূত, সর্বস্ব নিবেদনে বলি রভূত, রেষা কৃষ্ণ প্রাপ্তি পরম। পরম রূপে কৃষ্ণকে প্রাপ্তি হওয়ার এই এক একজন এক একটা এক অঙ্গ সাধে কিংবা সাধে বহু অঙ্গ, শ্রদ্ধা হইতে নিষ্ঠা হইতে উপজয় প্রেমের তরঙ্গ। এক একটা অঙ্গকে আলোচনা করলে পরে, সেবা করলে পরে হতে পারে। আবার নববিধা ভক্তি সর্বাঙ্গীনভাবে যাজন করলেন অম্বরীশ মহারাজ, যার কথা আজকে আলোচনা করব। বড় আশ্চর্য কথা, একটা কথা এটা হৃদয়েতে এগুলো আলোচনা হচ্ছে, এর অনেক গম্ভীর আলোচনা হওয়া দরকার ছিল, সময় মতো হবে। একটা কথা ভুলে গেলে চলবে না যে সিদ্ধান্তগত বিচারেতে কৃষ্ণ এবং নারায়ণেতে কী ভেদ আছে। নারায়ণ আর কৃষ্ণের তো কোনো ভেদ নাই, কী ভেদ আছে? স্বরূপত তো একই, কিন্তু তথাপি কৃষ্ণের মধ্যে এক্সক্লুসিভ ভাব আছে, বিশাল বৈশিষ্ট্য। সেটা বলতে গিয়ে মহাপ্রভুর সঙ্গে আলোচনায় সেখানে দক্ষিণ ভারতে রঙ্গনাথের ক্ষেত্রে মহাপ্রভু ছিলেন, চাতুর্মাস্য যাপন করেছিলেন বেঙ্কট ভট্টের ওখানে গৃহে, আলোচনা প্রসঙ্গে বলেছিলেন অনেক কথা। সেখানে আলোচনা প্রসঙ্গে বলছেন লক্ষ্মীদেবী রাসলীলায় প্রবেশ অধিকার পেলেন না, কারণটা কি বলে? একটাই কারণ, তিনি রাধারানীর আনুগত্য করবেন না। তিনি বলছে আমি লক্ষ্মী, আমি আবার কার আনুগত্য করবো? ঠিকই তো কথা, তিনি লক্ষ্মী, কার আনুগত্য করবেন? লক্ষ্মী ঠাকুরানী, কিন্তু সর্বলক্ষ্মীময়ী রাধারানী, রাধারানীর চরণের নখারবিন্দ থেকে অনন্ত ব্রহ্মাণ্ডের দেবদেবী সব বেরিয়েছে। অনন্ত কোটি বিষ্ণু লোক নম্র পদ্মজার্চিতে হিমাদ্রিজা পুলোমজা বিরঞ্চিজা বরপ্রদে, যাদের সবাইকে বরদান করেন রাধারানী, যাও যাও মঙ্গল হবে। আজ এটা বন্দনা প্রসঙ্গে আমি বলে থাকি, বিস্ফুরজিত
কিবপি গোপবধূষু আদর্শি, যার চরণে নখরাবিন্দের জ্যোতি থেকে সমস্ত ব্রহ্মাণ্ড এক এক দেব দেবী সব চলে আসছে, যত আসে দেবী দেবী দেবতা না দেবী সমস্ত। এ নাম হলো রাধারানী। আর কৃষ্ণের বৈশিষ্ট্যটা বোঝা যাবে, রাধারানীর কথা বোঝা গেলে কৃষ্ণের কথা, কৃষ্ণের কথা কিঞ্চিত বুঝতে পারলে রাধারানীর কথা, সবচেয়ে ভালো সোজা প্রসিজিওর হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা বোঝা গেলে সব শেষ। সবচেয়ে বড় ভালো প্রসিজিওর হলো যদি কেউ শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ কমলের কৃপা পেয়ে যায় তা সমস্ত ক্লিয়ার, আর কোনো অসুবিধে নেই। না না কেন বলছেন গৌর লীলা ইজ দ্য কমপ্লিট এক্সপ্ল্যানেশন অফ কৃষ্ণলীলা, কৃষ্ণলীলার টোটাল ইন্টারপ্রিটেশন ব্যাখ্যা সর্বাঙ্গীন। যদি পুঙ্খানুপুঙ্খকে বিচার জানতে চাই কেউ কৃষ্ণলীলার, তাহলে বলবো তুমি গৌরলীলায় গৌরলীলা আলোচনা করো, সেখানে এসব মহাজনরা বিচার করে বলে দেবে, সেখানে বুঝতে পারবে কৃষ্ণলীলা কি অদ্ভুত, তার আগে বোঝা যাবে না। সেই জন্য মহাপ্রভুর সঙ্গে যে আলোচনা হচ্ছিল সেখানে মহাপ্রভু প্রশ্ন করেছিলেন বেঙ্কট ভট্টকে যে লক্ষ্মী ঠাকুরানির আসে প্রবেশ অধিকার কেন পেল না, বলে হাসছেন। তো বেঙ্কটবাবুজি হাসির কি আছে, হাসির কি আছে, তো অ্যাকচুয়ালি তো কৃষ্ণ তো নারায়ণই, আর নারায়ণ তো আর তো স্বরূপে তো কোনো ভেদ নেই। মহাপ্রভু বলছে তা তো আমি জানি কিন্তু বিচারটা কি, বলছেন মহাপ্রভু পরে প্রমাণ করলেন, বললেন দেখো রাধারানীর আনুগত্য লক্ষ্মী ঠাকুরানি করলেন না, তিনি নিজের সচেষ্টায় ব্রজমণ্ডলে প্রবেশ অধিকার লাভ করবেন। এখনো পর্যন্ত লক্ষ্মী ঠাকুরানী তপস্যা করছেন বেলবনে, এখনো পর্যন্ত লক্ষ্মী ঠাকুরানী বেলবনেতে তপস্যা করছেন, তার পক্ষে ব্রজমণ্ডলে প্রবিষ্ট হয়ে ব্রজের রস আস্বাদন করা সম্ভব হয়নি। কশ্যান ভাবনা বিদ্মাই ইত্যাদি শ্লোক আমরা আলোচনা করবো, দশম স্কন্ধে আসবে। তাহলে সেইখানে দেখুন পাইনি, সেখানে আলোচনা প্রসঙ্গে মহাপ্রভু সেখানে আলোচনা প্রসঙ্গে আমরা দেখেছি একটা কথা উৎপাদন হয়েছিল, সিদ্ধান্ততস্তু অভেদ অভি ঈশ কৃষ্ণ স্বরূপয়ো, সিদ্ধান্ত তো বিচার করলে সেখানে শ্রী ঈশ অর্থাৎ নারায়ণ এবং কৃষ্ণেতে কোনো ভেদ নাই। সিদ্ধান্ততস্তু অভেদে অপি শ্রী ঈশ কৃষ্ণ স্বরূপয়ো রসেন উৎকীর্ষতে কৃষ্ণ এস রসস্থিতি। আমরা জানি নারায়ণ এবং কৃষ্ণ আলাদা নয় একই, কিন্তু রসগত বিচার বৈশিষ্ট্য আলোচনা করলে দেখা যায় কৃষ্ণের রসগত যে একটা পজিশন সেটাতে কেউ কোনোদিন স্পর্শ করতে পারবে না, সে নারায়ণ কেউ নৃসিংহদেব কোনোদিন হতে পারে না, একমাত্র তাও আবার সে কৃষ্ণ নন্দনন্দন কৃষ্ণ হতে হবে, দ্বারকাধীশ কৃষ্ণ হলে হবে না, মথুরাধীশ কৃষ্ণ হলো আমরা করব না। আমরা আরাধনা কাকে কাকে করব সেটা মহাপ্রভুর কথা বলতে গিয়ে আগে বলেছিলাম, আরাধ্য ভগবান ব্রজস্তনয়স্তাম বৃন্দাবনম রাম্মা কাচিদুপাসনা ব্রজপদে বর্গেন যা কল্পিতা শ্রীমদ্ভাগবতম প্রমাণ মমলম প্রেমা পুমার্থ মহান শ্রী চৈতন্য মহাপ্রভুর মতম ইদম তত্ত্বাধরণ পহ। সেই চৈতন্য মহাপ্রভু এইটি চাইছেন, বলছে আমাদের উপাস্য কি আরাধ্য কে না আরাধ্য ভগবান ব্রজস্তনয় আর তার ধাম তার পরিকর, এটি আরাধ্য ভগবান ব্রজস্তনে অস্তাৎ দাম বৃন্দাবন রাম্মা কাচিত উপাসনা ব্রজপতি বর্গেন যাকা, ব্রজবধূগণ ঠিক যে প্রসিডিওরে পদ্ধতিতে ভজন করেছেন ভগবানকে সন্তুষ্টি বিধান করেছেন সেই পথ আমরা চাই। আর শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের প্রেমা অমল প্রমাণ, এর উপরে আর কোনো প্রমাণ নাই, প্রেমা পুমার্থ মহান আর শ্রী চৈতন্য মহাপ্রভুর মতম ইদম, এইটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর, এইটি হল শ্রী চৈতন্য মহাপ্রভুর মত, এইটি হল শ্রী চৈতন্য মহাপ্রভুর সিদ্ধান্ত এবং মত, এইটা হল শ্রী চৈতন্য মহাপ্রভুর মত আর তত্রাদরণ অপরহ, এটা ছাড়া অন্য কিছুতে মহাপ্রভুর আদর নাই। আর মহাপ্রভুর যারা অনুগতজন
তাদেরও এটা ছাড়া অন্য কিছুতে কোনো আদর তারা করেন না। তাহলে সেখানে আমরা বিচার করে দেখলাম যে পদ্ধতিটা কি, কিভাবে আমরা গৌড়ীয় ভজনের বৈশিষ্ট্যগুলো বিচার করে দেখলাম। ক্লেশাগ্নি শুভদা মোক্ষ লঘুতাকৃত এই শ্লোকের আলোচনা আমি গোবর্ধন পূজা কালকে শুক্রবারে, কালকে নয়, তাহলে কালকে তো আলোচনা করা যাবে, কোনো অসুবিধা নেই। কালকে তাহলে কালকেই করব, আজকে যেহেতু সময় অধিক হয়ে যেতে পারে এই জন্য আমি দামোদর স্টকমের একটু আলোচনা করব। দামোদর স্টকমের আলোচনার পূর্বে যে কথাগুলো আপনারা শুনলেন সেগুলো কোনো দিনই যেন ভুলবেন না, এইগুলো অনন্তকাল ধরে শুনতে হবে। আমি থাকবো না পৃথিবীতে, কিন্তু এই কথাগুলো পুনঃপুনঃ যদি শ্রবণ করেন, সেগুলো সবই প্রভুপাদ ভক্তি বিনোদ ঠাকুর এদের কথা পুনঃপুনঃ, এই কথার দ্বারা আপনাদের কোনো রকম আর ভুলের সম্ভাবনা থাকবে না। কিন্তু কথাটাকে প্রাণ হিসাবে গৌড়ীয় দীক্ষা নিচ্ছে আবার লক্ষ্মী পূজা করে নারায়ণের, তাহলে সেটার উপরে একটু ভেঙে যাবে, এটা কথার আলোচনা রস নষ্ট হয়ে যাবে, এটা পরে বলতে হয়। এই আলোচনা আমি কাল করব, আজকে কখনোই নয়। যে আলোচনায় আমরা প্রবৃত্ত হয়েছি সে একটা ধারাবাহিক একটা রিদিমের ছন্দ আছে, সেটা কেটে যাবে, কালকে আপনারা শুনবেন। এক্ষুনি তো আমি আলোচনা করলাম সেখানে লক্ষ্মী দেবীর বৈশিষ্ট্য এবং রাধারানী এবং মহাপ্রভু সেই যে দক্ষিণ ভারতে আলোচনা করছেন তার কিছু অংশ আমি উত্থাপন করলাম। তাহলে ক্লেশাগ্নি শুভদা মোক্ষ লঘুতাকৃত সুদুর্লভা সান্দ্রানন্দ বিশেষ আত্মা শ্রীকৃষ্ণাকর্ষণী চসা ইত্যাদি কথা আলোচনা করা হবে। কৃষ্ণের প্রতি ভালোবাসা হলে, ভক্তি হলে কৃষ্ণকে চুম্বকের মতো টেনে নিয়ে আসে, কৃষ্ণকে চুম্বকের মতো টেনে নিয়ে আসবে, সেটা আপনারা অনুভব করবেন। যেখানে দেখবেন বাস্তবিক কীর্তন হবে, হরিকথা হবে, কিরম একটা ম্যাগনেটিক একটা পাওয়ার যেন চুম্বকের মতো একটা একটা কিরম একটা জাদু কাজ করে সেই ফিল্ড সেই জায়গাটার মধ্যে। যেখানে নৃসিংহ ভগবান বলেছেন পুয়ন্তে ও পিকি কোটা, সেখানে পোকামাকড়ও যদি থাকে সেই পোকামাকড়ের গায়ে যদি এই অপ্রাকৃত শব্দ হরিকথা হরিকীর্তনের তরঙ্গ যদি তাকে গিয়ে তাকে স্পর্শ করে তার চরম মঙ্গলের রাস্তা খুলে যায়, এটা হচ্ছে কথা। আজ অধিক সময় হওয়ার জন্য আজ এই আলোচনা একটু করে এখানে শেষ করব, কাল থেকে ধারাবাহিকভাবে সব হবে। তাহলে সেখানে দেখলাম প্রথম শ্লোকের আলোচনা বিস্তৃত হয়নি, খালি বলেছিলাম নমামিশ্বরম সচ্চিদানন্দ রূপম ইত্যাদি আলোচনা করেছিলাম। নমামিশ্বরম সচ্চিদানন্দ রূপম লসত কুণ্ডলং গো কুলে ভ্রাজমানম যশোদাভিয়ো লুখো লব্ধমানম পরামিষ্টমোত্তম তত দূত গোপা। আলোচনা প্রসঙ্গে আমরা দেখলেন যেটা যার বাল্যলীলা আমরা আলোচনা করবার জন্য সাহস করছি তাকে প্রথমেই সাবধান করে দেওয়া আছে, তিনি হচ্ছেন নমামিশ্বরম সচ্চিদানন্দ রূপম। এই প্রসঙ্গটা দীর্ঘ কদিনের আলোচনায় মোটামুটি একটু বোঝা গেছে যে যাকে বালগোপাল রূপে আমরা দেখছি তিনি হচ্ছেন পরম ঈশ্বর আর সচ্চিদ আনন্দ ঘন রূপ, তার প্রাকৃত কোনো বিষয় নয় এখানে। কিন্তু এর মধ্যে আরেকটা কথা বলে দেওয়া দরকার, সেটা হচ্ছে এই যে তিনি তো অপ্রাকৃত ঠিক আছে, কিন্তু আমি যদি ভগবান ভগবান বিচার করতে থাকি মাথায় তাহলে বালগোপালের যে যশোদা মায়ের আদর এইসব কথাগুলো আমার মাথায় একটা ভীতি আমরা ভয় লাগে, আমার ভেতরে যে রস সঞ্চারিত হবে, হ্যাঁ ঠিক আছে আমি জানলাম এর দ্বারা আমি কি করব না, প্রাকৃত কোনো বিষয় যেন অনুপ্রবেশ না করে, দ্যাট মাচ আই ক্যান ডু, কোনো প্রাকৃত কোনো বিষয় যেন এর মধ্যে না ঢুকে পড়ে। কিন্তু এরপরে হা ভগবান হা ভগবান এরকম যদি বিচার থাকে তাহলে ওই বালগোপালের যে মজাটা ওটাকেও নিতে পারবেন, তাহলে উভয় দিকে বিপদ। আমরা দেখলাম কীরকম উভয় সংকট,
যে এদিকে গেলে জড় বিচার চলে আসবে তাহলে পড়ে যাব, আবার ওদিকে গেলেও ঈশ্বর ঈশ্বর ভাবনাতে বালগোপালের যে মজাটা একটু নিতে পারবো না, রসময় আলোচনা, তাহলে উভয় দিকে বিপদ। তাহলে আমাদের প্রিকশন নিতে হবে কিভাবে না, সমস্ত সিদ্ধান্ত কঠোর এইসব শুনে প্রাকৃত জগতের যে ধারণা যেটা আমি শুরু করেছিলাম আগে, প্রভুপাদ বলছেন প্রাকৃত বুদ্ধি লইয়া অপ্রাকৃত বৈচিত্র্যে দোষারোপ করতে যাওয়া নির্বুদ্ধিতার পরিচয় লক্ষণ, প্রভুপাদ বলছেন। তাহলে প্রাকৃত প্রাপঞ্চিক বিচার নিয়ে, প্রাপঞ্চিক মানে মেটেরিয়াল কনসেপশন নিয়ে প্রাপঞ্চিক বিচার লইয়া অপ্রাকৃত বৈচিত্র্যে দোষারোপ করিতে যাওয়া নির্বুদ্ধিতার লক্ষণ। ভগবানের এই যে বিচিত্র এইসব লীলা অপ্রাকৃত জগতের, তার মধ্যে যদি কোনো জড় জগতের ব্যক্তি ঢুকে পড়তে চেষ্টা করেন সেটা পারবেন না। আর যদি বাইরে থেকে চৈতন্য মহাপুর বিভিন্ন রকম মন্তব্য করেন গৌরাঙ্গ মহাপুর সম্বন্ধে, যেটা ইউনিভার্সিটি স্কলাররা করে থাকে, তাদের মুন্ডে বজ্রাঘাত হবে, হয়েছে এবং হবে অনন্তকাল। ওই জন্য আমাদের কোনো চিন্তা নেই, সেই তারা করুক, আমরা জবাব দেওয়া দিই তাদেরকে, লজ্জা নাই তাদের, তারা লজ্জা নাই, তারা এটাকেও প্রাকৃত বিষয় বলে মনে করবে, আর এইভাবেই তারা ছিন্ন মূলের মতো বেরিয়ে যাবে, জড়জগতেই পড়ে থাকবে। যেটা ভগবান বলছেন তাদেরকে আমি পুনঃপুনঃ ক্ষিপামি অহম, আমি তাদেরকে এই অসুরজনিতে আমি তাদেরকে ফেলি, অসুরজনিতে থাকো, এইভাবে ভগবান তাদেরকে অসুরজনিতেই রেখে দেবেন। আর এইখানে দামোদর লীলার আলোচনা প্রসঙ্গে যদি আমি এই অপ্রাকৃত রসগত যে আনন্দ এর মধ্যে যে অনুপ্রবেশ চাই, তাহলে সর্বথাই আপনাকে গৌড়ীয় গোষ্ঠীপতি শিল প্রভুপাদের এবং ভক্তিবিনোদ ঠাকুর এদের আনুগত্যে আপনাকে আসতে হবে। পরম পূজাত কেশব গোস্বামী মহারাজ, শিল ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজ, এদের হৃদয়ের ধনটা, এরা হৃদয়েতে কি রয়েছে সেই ভাবনা আপনার আসতে হবে। তো এখানে আমরা প্রথম লাইনের নমামি স্বরম সচ্চিদানন্দ রূপম এই কথাগুলো একটু বোঝবার চেষ্টা করলাম বিগত কতদিনের আলোচনায়। এখানে লসত কুণ্ডলম যে বলছেন, লসন্তি কিরন্তি কুণ্ডলে কর্ণভূষণে যশোত্তম, এখানে দুলছেন কুণ্ডল। আর এখানে একটা কথা আমি আলোচনা করেছি, বেশ কয়েকবারই উত্থাপন করেছি, আমি জানি না আপনাদের মনে আছে কি না, যে যখন আপনারা ব্রজমণ্ডলের ভেতরে ঢোকবার সাহস করছেন গোকুলে, রাধারানী আমি বলতে চাইছিলাম যে যশোদা মা যে গোপালের যে এই যে লীলাটা হচ্ছে সেখানে সবসময় মনে রাখতে হবে সেখানে কোনো একটা ডাস্ট পার্টিকেলও এমন নেই যেটা হচ্ছে মেটেরিয়াল। বোঝা গেল কি বললাম, ওখানে একটা ধুলিকণাও এমন নেই যেটাকে আপনি মেটেরিয়াল বলতে পারবেন, অর্থাৎ সব চিন্ময়, সমস্ত কিছু চিন্ময়। সেখানে কুণ্ডলটা চিন্ময়, ঘাস গাছপালা সমস্ত কিছু চিন্ময়, যেখানে যশোদা মা দুধটাকে আগুনে বসিয়েছে সেটা চিন্ময়, সে বলছে আমি সুইসাইড করব। যখন গোপাল বেশি করে দুধ পান করছেন যশোদা মায়ের স্তন থেকে, তখন দুধগুলো বলছে যে আমাদের জীবন রাখবো না, গোপাল তো দুধ খেয়েই পেট ভরবে, আমরা তো আমাদের কাজে লাগবে না, আমরা আত্মহত্যা করবো বলে আগুনে ঝাঁপিয়ে পড়ছেন। এগুলো আপনারা মনে করবেন না একটা ফাঁকা একটা ফিলসফি, তা নয়। যদি সৌভাগ্য হয় আপনাদের কোনোদিন যদি বৃন্দাবনে গোকুলে প্রবেশ করতে পারেন, দেখবেন একশো ভাগ সত্য কথা, এই মজাতে প্রবেশ করতে হবে, আজ না হলেও কালকে, অনন্তকাল ধরে জীব ঘুরছে, যদি এটা অনুভব না করতে পারে যে বৃন্দাবনে অন্তঃকরণ স্বভাব সমস্ত বস্তু চিন্ময়, কোনো কিছু সেখানে হে প্রতিফলন নাই। আমি দশম স্কন্ধ আলোচনা বাল্যকালের করতে গিয়ে পুতনাদির যে প্রসঙ্গগুলো তার কি সমাধান করবেন মহারাজ, এই সমস্ত তখন বলবো, এখন সব ঢুকে পড়লে আলোচনা মেন প্রধান আলোচনা বিঘ্ন সৃষ্টি হবে। সেখানে পুতনার তত্ত্ব কি, পুতনা কি করলেন, কেন এটা হলো, আমরা তো জানি কৃষ্ণ আছেন, সব উত্তর পাওয়া যাবে আমরা গোস্বামীগণের আনুগত্যে, অর্থাৎ শ্রীমতী রাধারানীর আনুগত্যে, মূলেতে রাধারানীর আনুগত্যে এই সবগুলো ধীরে ধীরে অনুভব করার চেষ্টা করব। তা একটু আলোচনা করে এখানে বিশ্রাম দেওয়ার কথা চিন্তা করছি। লসত কুণ্ডলম গোকুলে ভ্রাজমানম, ভ্রাজমান
মানে হলো এখানে বলছেন আলোকিত করে বিরাজমান রয়েছেন, বিরাজমান ভ্রাম্যমান নয়। এখানে বলছেন এই চিন্ময় ধামে শ্রী গোপাল কি করছেন, ভগবান নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, এখানে বিরাজমান রয়েছেন কোথায়, গোকুলে। গোকুল শব্দটা কোথা থেকে এলো, যেখানে গোপ গোপী সমন্বিত ভগবানের পরিকর বৈশিষ্ট্য নিয়ে বৃন্দাবনের যে উৎকর্ষ রয়েছে সেটাকে গোকুল বলা হচ্ছে। গোলোক আর গোকুলের মধ্যে পার্থক্য কি যদি কেউ প্রশ্ন করে, সেখানে শ্রী সচ্চিদানন্দ ভক্তিময় ঠাকুর বলছেন যদি কেউ ভজন করছে, ভজন করতে করতে সে অবস্থায় পৌঁছলো, সেখানে কি বলছেন, তিনি যদি সে অবস্থায় পৌঁছে যান চরমে, তাহলে গোকুলের মধ্যে গোপ গোপী সমন্বিত যেখানে, সেই গোকুলের মধ্যে গোলককে অনুভব করবেন আর গোলকের মধ্যে গোলকের মধ্যে গোকুলকে অনুভব করবেন। বড় অদ্ভুত বিচারের মধ্যে এগুলো, একটা এমন একটা চরম বিচার সেখানে, এই লজিক্যাল ইন্টারপ্রিটেশন ক্যান নট স্ট্যান্ড ইন দ্য ওয়ে অফ দ্য অ্যাবসলিউট ট্রুথ। অপ্রাকৃত রাজ্যের বিচার বৈশিষ্ট্য করতে গিয়ে কোনো লজিক আমার বিচার আমার জ্ঞান কোনোটাই কাজ করে না, পুরো স্তব্ধীভূত হয়ে যায়। এখানে আমরা দেখব যে ঠিক দীপাবলির দিনেতে সেখানে শ্রী যশোদা মা তার বাড়িতে প্রচুর দাস দাসী আছে, কোনো অভাব কিছু নাই, কিন্তু দাস দাসী থাকলেও যশোদা মা ইচ্ছে হয়েছে দাস দাসীদের দ্বারা এই বিশেষ সেবাটা না করলেই ভালো। সেই জন্য তিনি কি করেছেন, সেই দিন চিন্তা করলেন আজ আমি নিজে হাতে দধি মন্থন করব। করেন তিনি সময় মতো, আর দধি মন্থন করে সে বিশেষ সেই মাখন গোপাল ভাব পছন্দ করেন, সেই সব আমি তার সেবায় রাখব। এই বিচার করে সেদিন নির্মমন্ত স্বয়ং দধি ভাগবতের খুলব, আমরা আলোচনা দেখব, সাইড বাই সাইড আলোচনা করব। সেখানে দেখব সেই দিন তিনি যশোদা মা তাদেরকে গৃহদাসীগুলোকে কর্মান্তরম নিযুক্ত আসু তাদেরকে অন্মুখ অন্য অন্য সেবাতে লাগিয়ে দিলেন, আর সেই সেবাটা স্বয়ং নিজে নিয়ে বসলেন, নিয়ে করতে আরম্ভ করলেন। সেই সময়তে যশোদা মায়ের রূপের সৌন্দর্য, তার মনের যে ডগমগ ভাব, তার যে অঙ্গের বিলাস, সমস্ত কাপড় আদি পরেছেন কুণ্ডল সমস্ত কিছু, এইসব বর্ণনা পাবেন আপনারা। আর তার সঙ্গে একটা কথা হলো এই যে গোপাল সেই সময়তে পালনাতে আমাদের বলে দোলাতে ঘুমোচ্ছিল, গোপাল ছোট গোপাল, গোপাল দোলাতে ঘুমোচ্ছেন, মা তো গোপালকে দোলাতে রেখে নিজের সংসারে সব কাজে ব্যস্ত রয়েছেন। আর যশোদামা সেই সময়তে কি হয়েছে, যশোদামা সেই সময়তে দধিমন্থন করছেন, তার দৃশ্যগুলো আমি বর্ণনা করব, আজকে আর হবে না। দধিমন্থন এরম করছেন আর গোপালের সমস্ত যত আবির্ভাব থেকে যত অদ্ভুত অদ্ভুত লীলা বিস্তার করেছেন সেই সব লীলাগুলো তিনি গান করছেন, অপূর্ব গান করছেন আর এরম মন্থন করছেন। আর তার সাথে যে রূপ একটা পিকচার, অপূর্ব অপ্রাকৃত ছবি, এরা আপনারা দেখবেন অবাক হয়ে যাবেন। আর সেই সময়তে হঠাৎ গোপালের ওই পালনাতে অর্থাৎ দোলাতে তার ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে গিয়ে গোপাল চেয়ে দেখে এখানে তো মা নাই। গোপাল সেই পালনা থেকে নিজেই ওখান থেকে নেবে, কাউকে কিছু না বলে যশোদা মা নিজে দধিমন্থন করছেন, চুপচাপ একদম গোপাল এসে সোজা কিছু কথা না বলে সোজা মায়ের যে দন্থন মন্থন যে দ্বন্দ্বটা এরম ধরে ফেলে, যেমন একটা বিরাট স্মার্ট একটা এমন একটা হিরো, এমন অপ্রাকৃত হিরো, যে কোনো তার মুখের গ্ল্যামার দেখলে অবাক হয়ে যাবে,
কোনো কথা না বলে গম্ভীরভাবে গিয়ে হিরম্বা দন্দরাকে এরম ধরে দাঁড়িয়ে পড়লো। যশোদা মায়ের মধ্যে বাবা, গোপালের ভাব দেখে অবাক, কোনো কথা নেই, একটা কোনো শব্দ নেই, কিছু নেই। মানে গোপাল বলতে চাইছে, এখন তোমার যত কাজে সব বন্ধ করো, এখন আমি আছি, আমাকে নিয়ে যা করার করো এবার তুমি। তখন এই কথাটা বলাতে এই কথা যশোদামা অনুভব করলেন, গোপালের ঘুম থেকে উঠলেই দাঁত ফাঁত মারবার দরকার নেই, খিদে পেয়ে যায়। আমাদের দাঁত ফাঁত মারতে হয় আচমন হোক, গোপাল ঘুম থেকে উঠলে খিদে খেতে দিতে হবে সঙ্গে সঙ্গে, উঠেই মাখন মিশরি এসব দুধ এসে দিতে হবে, তার কোনো দোষ লাগে না। এই জন্য চৌবের বাড়িতে যখন চৌবের স্ত্রী, তা গোপালের এতই যখন খিদে পেয়ে যে আমি আর কত তাড়াতাড়ি করবো সংসারের কত কাজ, এই জন্য দাঁতন করতে করতে যে খিচুড়ি বানান সুন্দর, খিচুড়িটাকে দাঁতনের ওই গোড়াটা দিয়ে এরম নেড়ে দেন, এরম দাঁতন করছেন, দাঁতনের উল্টো, এত বড় দাঁতন, দাঁতনের পেছন দিকটা দিয়ে খিচুড়িটা নেড়ে দেন, আর কড়া ফাড়া কোথায় কি করবেন। তো সনাতন গোস্বামী দেখে বললে, মা এটা কি, এ কি, এটা তো ভগবান, তাই নাকি, তা তাহলে হবে, তাহলে আমি কাল থেকে আর করবো না, হাতা খুন্তি এগুলো দিয়ে কাজ করব। গোপাল কে যদি সেবা করতে হয়, তো এতদিন চৌবে স্ত্রী এভাবেই তো সেবা নিয়েছে গোপাল, এখন বাবা যখন বলছে, বাবা কত বড় সাধু, ঠিক আছে কাল থেকে চান করে আচমন করে পূজা করে তবে গোপালে সব করে, ততক্ষণে গোপাল একবার রেগে আগুন, আমি কোনো কথা শুনতে চাই না, কোথায় গেল, তারপরে তাহলে আমি কি করব। বলো তুমি যেমনভাবে করছিল তেমনভাবে, বাবা ওরকম বলেই থাকে, বাবা কথা ছাড়ো তুমি, বাবা ওরকম বলে, বাবা মাথা খারাপ হয়ে গেছে, হ্যাঁ তুমি আমায় যেভাবে করো সেভাবে করো। তো সেইভাবে দেখে গেল চৌয়ের চৌবায় চৌবের স্ত্রী আবার সেই দাঁতের কাটুন দিয়ে ঘাটতে আরম্ভ করলে। ওইটাই গোপালের ভালো লাগে, গোপাল গোবিন্দের যে কথা, গোপালের কথা যত শুনবেন পাগল হয়ে যাবে। হ্যাঁ গুরুপাদ পদ্ম তার শেষ সময়তে কি সুন্দর হেসে হেসে বলতেন, বলো বাবা গোপাল কি খায় দেখো, বলছেন গৌচারণে বেরিয়েছে, গোপালের ইচ্ছে হলো একজন সিদাম সুদাম বলছে ওই ওপরে ফলটা দেখতো, ওই ফল পেকেছে কি সুন্দর ফল, বলে যাবি কি করে, বলে কোনো কথা নেই, কৃষ্ণ বলছে আমি নিচে বসি, আমার পিঠে তুই ওঠ, তোর তুই ওঠ, উঠে ওপরে ফল পেয়ে যাবো, তা তো বটে পেয়ে যাবো, ফল ওপরে পেয়েছে, পেয়ে আগে ও খেলো, খেয়ে বললে সকা কেমন, বলে খুব মিষ্টি, খাও না দাঁড়াও, ওখান থেকে ওর এঁটো ফলটা আবার পরের ছেলেটাকে দিল, ও খেলো, খেয়ে তারপরে ছেলেটা দিল, ও খেয়ে লোলা জোলা সময় তারপরে ছেলেটা দিল, পরে আরেকবারে এঁটো কাটান গোপাল, বলছি গোপাল তুই খেয়ে দেখতো এবার কেমন, বাহ এত সুন্দর আমি কোনোদিন খাইনি, এর নাম হলো কৃষ্ণ। এই জন্যই তো কৃষ্ণের বৈশিষ্ট্য, কেন এত ভালোবাসে লোকে, কেন এত আদর করে, গুরুপাত বলতেন না ফোগলা দাঁতে হাসতেন, কি আনন্দ লাগতো, অপূর্ব তার ভালো প্রেম ছিল, প্রেমী পুরুষ তিনি, আনন্দ। কাজে এখানে এই যে আমি কথাটা বললাম, আমি পরের দিন থেকে ভাগবত এবং সত্যব্রত মুনির এটা সাইড বাই সাইড রেখে পর একটা দার্শনিক, শুধু দার্শনিক নয়, অনুভব সমেত সুন্দর আলোচনার চেষ্টা করব। আজকে মনে হয় এখানে বিশ্রাম দিলে ভালো, আপনাদের অধিক সময় নেওয়া উচিত নয়। নমামীশ্বরম সচ্চিদানন্দরূপম লসৎকুণ্ডলম গোকুলে ভ্রাজমানম যশোদাভিয়োলোকলব্ধপমানম পরামিষ্টমতম ততদূত গোপা। নমামীশ্বরম সচ্চিদানন্দরূপম লসৎকুণ্ডলম গোকুলে ভ্রাজমানম বাঞ্ছাকল্পতরুবশ কৃপাসিন্ধুবশ পতিতানং পাবন ভবিষ্যৎ।